গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? কালকের ব্লগটা অনেক লেট করে গেছে, তাই না? কি আর করব বলো, হঠাৎ করে মানে সকাল থেকে সেরকমভাবে আমি ব্লগিং করতে পারিনি, যা একটু করতে পেরেছি দুপুরবেলাটা। আর তারপর তো রাত্রেবেলাতে তো আমার ডিনার ছিল, বাইরে গেছিলাম, তো সেই কারণে রান্নারও কিছু দেখানো হয়নি। এসে পরে আমি তার আগেরটা আমি বললাম না, আমি কখনো কখনো এরকম হয় যে এরকম যদি থাকে যে আমার বিকেল অবধি হয়ে গেছে, তো ততক্ষণে আমি কি করি, সকাল থেকে যে বিকেল অবধি আমি যতটা শ্যুট করছি ততটা এডিট করে রেখে দিই। তারপর যখন লাস্ট পোর্শনটা আমি কখন আপলোড করব সেটার উপর ডিপেন্ড করে, সেটা অ্যাড করে এডিট করি, দেন আপলোড করে দিই। তো কি হয়, কাজটাও কমে আসে অনেকটা। আর এটা কি হয়ে গেল, হ্যাঁ, কাজটা অনেকটা কমে যায় আর ঠিক টাইমেও চলে যায়, তাই না? তো কালকে ওটাই হয়েছিল। কালকে তো আমি ভেবেছিলাম মানে বিকেলবেলাতেই যতটুকু করেছি সেটা এডিট করে ওইটুকু অবধি আমি মানে আপলোড করে দেবো। তারপর ভাবলাম এইটুকু ব্লগ মানে সেরকম ইন্টারেস্টিং সা নয়, তো ভাবলাম আর একটু দেখি কি করা যায়। তো এই সকাল হয়ে গেছে, দেখো কালারটা এসছে না? এটা হলো, এটা অনেকটা রেডিশ লাগছে কিন্তু অ্যাকচুয়াল মে এটা অনেকটাই কালো, ঠিক আছে? মানে ক্যামেরাতে অনেকটা রেডিশ লাগছে। দাঁড়ো একটু লাইটটা যদি কমিয়ে তোমাদেরকে দেখাতে পারি, অনেকটাই কালার এসছে। এইটা তো আমি ভাবিনি, কালকে দুপুরবেলা লাগিয়েছিলাম, তো ভেবেছিলাম যে আরও আজকের দিনটাও টাইম লাগবে। তো কিন্তু ভালোই কালার এসছে, মোটামুটি ডিজাইন করতে পেরেছি। বাঁ হাতে করে করা খুব কঠিন, ঠিক আছে? সেই কারণে আমি কী করেছিলাম, ছোটো ছোটো কোণ বানিয়েছিলাম, ওগুলো থেকে কেটে কেটে দেন অনেক টাইম নিয়ে আমি বানাচ্ছিলাম। তাই আমার এইটুকু মাত্র, তাও আমার এদিকে দেখো কিছু করিনি, এইটুকু করতে আমার 1 ঘন্টার ওপর টাইম লেগে গেছিলো। কারণ বাঁ হাতে করা বলছে তো, যারা ডান হাতে লেখা খাওয়া সব করে তাদের তো অসুবিধে হবে, তাই না? তো তাও আমি চেষ্টা করেছি, তো ভালোই কালার এসছে। জাস্ট আমি নেল পলিশ লাগাবো, ব্যাস হয়ে যাবে। এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, এটা আমি নেট থেকে দেখে করেছি, এটা আমার কোনো মনের নয়, কিন্তু এইটা মানে এইটুকু অংশ আমার নেট থেকে করা, বাকিগুলো মনের। এটাও মন থেকে করেছি, এটাও মন থেকে করেছি। আমার অ্যাকচুয়ালি না মেহেদি লাগালে, আমার এক হাতে মেহেদি লাগাতে একদম ভালো লাগে না, আমি সবসময় কী করি দু হাতে লাগাই। আর আরেকটা জিনিস অনেকে হয়তো লক্ষ্য করেছে যে আমি শাখা, ঠিক আছে, আমি এটা বলতেও চাই না অ্যাকচুয়ালি, কিন্তু অনেকে কী হয় ফট করে বলে যে তুমি বলতে পারে আর কি। তাও একজন জিজ্ঞেস করছে, সে খুব ভালো সাবস্ক্রাইবার আমার সঙ্গে, মানে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, কিন্তু জানি না ওর হয়তো কোনো মনে খটকা লেগেছে। হয় না যে যে অল টাইম শাখা পলা পরে এসেছে তাকে যদি হঠাৎ করে এরকম দেখো কেমন একটা লাগে, তো সেই কারণেই হয়তো জিজ্ঞেস করেছে আমাকে বা বলেছে আমাকে। কিন্তু কি বল মানে বুঝতে পারছো তো কেন আমি, তো আর এখানে তো আর পাওয়া যায় না না, তো সেই কারণে। আর এই হাতেরটা আছে কিন্তু এক হাতে পরে আছি, এই হাতেরটা পরে নেব, কিন্তু মেহেদি লাগাচ্ছিলাম কালকে সেই জন্য খুলে দিয়েছিলাম। তো এটা যার যেরকম মনের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? কেউ কেউ সারা জীবন খোলে না, কেউ কেউ বাধ্যতামূলকভাবে করতে হয়, কী আর করবো বলো। কালকে রেস্টুরেন্টে গেছিলাম, কালকে প্রথম ডিশটাই মানে একটা কাবাব অর্ডার দিয়েছিলাম, এত নুন করে দিয়েছে কাবাবে, আমি বেশিরভাগ দিয়েছি নুন বেশি থাকে, আই ডোন্ট নো কেন, মশলাটার জন্য হয়তো। তো তারপরে বলে না নুন পরে একটা জিনিস খেলে তারপর পেট মানে পেটটা ভর্তি লাগে না কেমন একটা লাগে, গা গুলিয়ে যায়, কিচ্ছু খেতে পারিনি। আমরা ফার্স্ট টাইম মনে হয় এত খাবার ফেলেছি, মানে ফেলিনি, নিয়ে চলে এসেছি কিন্তু আমরা খেতে পারিনি, আমি অন্তত খেতে পারিনি কিছুই। আমার হাজবেন্ড বলছে তোমার জন্য আরও কিছু অর্ডার দেবো, আমি না, আমাকে নুন পোড়া খাইয়ে যা করেছে। তো এই ফার্স্ট টাইম এরকম হলো। কিন্তু ওই রেস্টুরেন্টটা তোমরা যদি যাও, ওটা একটা খুব ভালো অপশন বলবো, তোমরা যদি কেউ এখানে থাকো তাহলে ওখানে যেতে পারো, সিংরৌলি প্যালেস। তো আমি জানতে পেরে গেলে আমি কোথায় থাকি, আমি সিংরৌলিতে থাকি, এটা এমপির মধ্যে পড়ে। তো তোমরা ওখানে যেতে পারো, ওটা খুব ভালো আর ওয়েল ডেকোর আছে, মানে এটা খুব পুরোনো দিনের, ওটা একটা রাজবাড়ি ছিল, সেটাকে একটা
হোটেল কাম রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে, ওখানে পার্টি ব্যাগেরাও করা যেতে পারে তোমরা বুক করে। আর রেস্টুরেন্টও আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। আর রাত্রেবেলা তো আমি সেরকম ঘুরে দেখিনি, তবে একবার আমি পার্টিতে গেছিলাম, তো সেখানে ওখানে একটা পুল আছে, পুল সাইডেও পার্টি হয়, আবার একটা গার্ডেন আছে, সেখানে গার্ডেন এরিয়াতেও পার্টিটা হয়, আর হলটাতেও করতে পারো, তোমার যেরকম ইচ্ছে। তো খাবার কোয়ালিটি সত্যি ভালো, কিন্তু মাঝে মাঝে হয় কি আর করা যাবে, আমরাও যখন রান্না করি তখন হয়ে যায় না, যে কখনো নুন বেশি পড়ে যায়, নুন কম পড়ে যায়। কালকের ওদের ব্যাড ব্যাড লাক আমার বলতে পারো। তো চুলটা দেখো, আমি ভাবছিলাম আমি চুলটা আবার কালার করতে যাবো, কিন্তু অনেকটাই কালার আছে, জানি না গেলে করে করবে কিনা। কারণ ওই মেয়েটা, আমি বলবো ওই মেয়েটা কিন্তু সত্যি টাকা পয়সার জন্য, মানে ও যে জাস্ট টাকা নেবে বলে আমাকে যা হোক তা হোক ভাবে করে দেয়নি, খুবই ভালো করে করেছে, আমার খুবই ভালো লেগেছিল। তো নেক্সট যখন যাব ওখানেই আমি করাবো, আমি ভেবেছিলাম বাড়িতে করবো, তা ভাবলাম না এত সুন্দরভাবে করেছে, আমি ওর কাছেই করব, আমার খুব ভালো লেগেছিল। আর মেয়েটাও খুব ভালো, বেশ হাসি মুখে কথা বলে, মানে আমার ভালো লেগেছিল বলতে গেলে। আর সকালে উঠে 6 মিনিট ধরে আমি অনেকক্ষণ বকবক করলাম, আশা করি তোমরা কিছু মনে করনি। চলো ঠিক আছে, আজকে এখনের জন্য এইটুকু, তারপর আবার পরে দেখা করবো। এখন আমি মাকে ফোন করবো, এই টাইমে আমি মাকে ফোন করি, আর বিকেলের দিকে আমি শ্বশুর বাড়িতে ফোন করি, আবার কখনো কখনো সকালবেলা তো হয়ে যায়, কালকে সকালবেলাতে করেছিলাম, তো কালকে অনেকক্ষণ ধরে কথা বলেছি। তো অ্যাকচুয়ালি ওনারাও একা একা থাকে, আমিও এখানে একা থাকি, তো অনেক বকবক হয়ে যায়। আমি এখন গান শুনবো, আর আমার এইটা আমার খুব পছন্দের, কু কু করছে দেখছো, সকালবেলা উঠে এটা আমার খুব পছন্দের। চলো, লাইটটা বেশি হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করছো আমি কিসে রেকর্ডিং করি, আমি ফোনে রেকর্ডিংটা করি, আমার ফোনটা হচ্ছে ভিভো V7, খুব ভালো, আমার খুব ভালো লাগে। আর যদি তোমরা কিনতে চাইছো কেউ ভিভোটা কিনতে পারো, ভিভো V7টা কিনলে কিনতে পারো, ভিভো V7 Plus কেনো, বেটার হবে, কারণ 2000 টাকার মতো এক্সট্রা পড়ছে এটার থেকে। তো যদি কিনতে চাও কিনতে পারো। অ্যাকচুয়ালি স্যামসাং অবশ্যই ভালো, কিন্তু স্যামসাংয়ের একটাই প্রবলেম যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আমি রেকর্ডিং করি দেন ব্ল্যাকিশ লাগে, সেটা ঠিক করা যায় না। আর এটাতে ফ্রন্ট ক্যামেরাতেও অ্যাডজাস্ট করা যায়, ফোকাস করা যায়, ব্লার করা যায়। একটা রিভিউ টাইপের দিয়ে দিলাম, চলো বাই বাই। এখন আমি বানাবো ব্রেকফাস্ট, কারণ খুব খিদে পাচ্ছে। আর তোমরা ভাববে আমি এখন একটু রেডি, মানে রেডি মিনস তোমরা দেখোনি পুরোটা আমাকে। মানে আমি ঘরে জিন্স পরে কেন ঘুরছি, ঘরে জিন্স পরে কেন ঘুরছি সবাই ভাববে। তো ব্যাপারটা হলো এমনি ইচ্ছে করলো যে নিজেকে একটু, কোথাও তো যাওয়ার নেই, বাস নিজেকে একটু প্যাম্পার করার জন্য। চলো ব্রেকফাস্ট বানানো যাক। চলো ব্রেকফাস্টে সেরকম কিছু করছি না, বাস ব্রেড শেকছি, দেন মেয়োনিজ দিয়ে খাবো, বাস এগুলো একটু ব্রেডগুলো শেকে নিচ্ছি, একটু বাটার দিয়েছি। হয়ে গেছে, বাস মিওনিস লাগিয়ে খাবো। আমি ভেজ মিওনিস খাই বেশিরভাগ। আমি জাস্ট লাঞ্চ করলাম, এবারে একটু জাস্ট শুয়ে আছি। তো আজকে সারাদিনে আমি জিন্স পরে আছি, আমার খুব ইচ্ছে করছিল সেই কারণে, যাই না কেন। তো আমি একটু ম্যাঙ্গো শেক বানিয়েছি, তো সেটা খাবো
লাঞ্চটা অতটা ঠিকঠাকভাবে করিনি, আর কালারটা দেখতে পাচ্ছ কত ভালো আসছে, আস্তে আস্তে বাড়ছে। ম্যাঙ্গো শেক এত ঠান্ডা আছে, একটু পরে রেখে পরে খাবো, খুব ঠান্ডা। ঘুম থেকে উঠে গেছি, আজকে আমি লেন্স পরেছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম লেন্স পরে। এবার কি হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে লেন্সগুলো যখন খুললাম, আমি এখন ধোঁয়া ধোঁয়া দেখছি, ভালো করে দেখতে পাচ্ছি না, জানি না কেন, কোনোদিনও হয়নি। লেন্স পরে ঘুমানো যায় না এমন কোনো রুলস নেই, ঠিক আছে? তো আমি জানি না, আমি অনেকবার ধরে চোখে জল নিলাম, তাও ঠিক হচ্ছে না, আমার টেনশন হয়ে গেছে। আর যেটা হলো, আমার টনসিল ফুলে গেছে, দাঁতের মাড়িটা ফুলে গেছে, ব্যথা করছে। আমার সাথে কেন এটা হয় সবসময়? আমি জাস্ট গরম জলে শেক নিলাম, গার্গল করলাম, কিন্তু ওষুধ না খাওয়া অবধি তো ঠিক হবে না। আমার হাজব্যান্ড আসবেই অনেক লেট করে, তখন ডাক্তার থাকবে না। দেখি ওকে যদি একটু তাড়াতাড়ি আসতে বলতে পারি। চা বসিয়েছি, খাবো, দেখি ওকে ফোন করি। আজকে রাতে ভাত করব, কারণ ব্যথা করবে, আর যদি আমি রুটি খাই তো মানে চিবোতে প্রবলেম হবে। তো ভাত করব, ডাল করে নেবো, আর এই যে পোস্ত, পোস্তটা একটু ভিজিয়ে রাখি, এটাতেই ভিজিয়ে রাখবো, ভিজিয়ে নিই, এসে পরে বেটে করে দেওয়া যাবে তাড়াতাড়ি একদম, বা ঝোল ঝোল করে আলু পোস্ত করব, দেখি যে কোনো একটা করে নেবো। ভাতটাও চাপিয়ে দিলাম, যতক্ষণ আমার হাজব্যান্ড আসছে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। একদম মানে জ্বর লাগছে, আমার জ্বর জ্বর ভাব লাগছে, এর জন্য আমার ভালো লাগে না, সন্ধে দিয়ে দিলাম। ঠিক আছে চলো, আর তো সেরকম কিছু রান্না করার নেই। আমি জানি আমার আওয়াজটা অনেক লো আসছে, কিছু মনে করো না, শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেলে কারোর, বুঝতে পারছো তো কি হয়। তো ঠিক আছে চলো, আজকে এই পর্যন্ত, বাই। তো ব্লগটা মনে হচ্ছে না আর আমি বাড়াতে পারবো, কারণ শরীরটা ঠিক লাগছে না, জ্বর আসবে মনে হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে আই থিঙ্ক, কারণ ব্যথা করছে। তো এই ব্লগটা এখানে তাহলে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা তো কমেন্ট করে জানাবি, তাও আমি বলছি যে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি হাসতেও পারছি না, আমাকে গালটা মানে টাইট লাগছে, ফুলে গেছে তো জায়গাটা। তো কমেন্ট করে জানিও, আর গরম জলে গার্গল করছি, দেখি কী হয়। আমি আবার কালকের ব্লগে দেখা করবো, আর প্লিজ 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 যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আমার এখনো আর 500 সাবস্ক্রাইবার দরকার, নাহলে এই চ্যানেলটা আমি রাখতে পারবো না, প্লিজ প্লিজ। চলো বাই, গুড নাইট।